হাই, আমি নবীন মাহবুব। আমি সবাইকে হাসাই, তবে আমি কিন্তু মানুষকে খাওয়াতেও পছন্দ করি। যদিও আমাদের দেশে এটাই সচরাচর আমরা দেখি না যে পুরুষরা রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। সারা বিশ্বে কিন্তু নভেম্বর মাসের প্রথম বৃহস্পতিবারে পুরুষরা রান্নাঘরের দায়িত্ব নিয়ে নেন এবং এই বিশেষ দিনটিকে বলা হয় মেন মেক ডিনার ডে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই বছর নভেম্বর মাসের প্রথম বৃহস্পতিবার হলো 1 তারিখ এবং নিজের হাতে তৈরি করব নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং আমি সারপ্রাইজ হিসেবে সেটা দিব আমার পরিবারকে। তাই চলে এলাম বেঙ্গল মিটে। আমি জানি এখানে খুব সহজেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রেডি টু কুক ডিশেস পাবো, আমার পরিবারের জন্য রান্না করব, তাই মজাদার ও নিরাপদ তো হতেই হবে। চিকেন চিজ কাবাব, চিকেন কালি মির্চ, ভাত বা পরোটার সাথে ভালোই জমবে। ওকে, আর দেরি নয়, চলুন যাই রান্নাঘরে এবং ছড়িয়ে দেই স্বাদের জাদু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে এবং আমরা এখন সহজ কয়েকটা ধাপ অবলম্বন করে পেয়ে যাব খুব মজার বিশেষ একটা ডিশ। এবং এটি হচ্ছে বেঙ্গল মিটের চিকেন কালি মির্চ এবং বানানো হবে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে। তো প্রথমে আমরা এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিচ্ছি, তেল একটু দিয়ে নিই। এখানে আমার কাছে রয়েছে আগেই থেকে ম্যারিনেট করা রয়েছে চিকেন কালি মির্চ। তো আমরা এই মিডিয়াম আগুনে এটা 2-3 মিনিটের মতন একটা দিই, এটা ফ্রাই হোক। আর ইতিমধ্যে আমরা এটাকে একটা সালাদ বানাই এবং সালাদের আমার যেটা মজা লাগে যে রং বেরঙের সালাদ হবে। আর এদিকে মনে হচ্ছে আমার 3 মিনিটের মতন হয়ে গেছে, যেহেতু আমি এবার চিকেন কালি মির্চ সেটাকে একটু উল্টে দিচ্ছি, একটা দিক যেহেতু হয়ে গিয়েছে, এবং ঢেকে দিলাম যাতে একটু স্টিমড হচ্ছে ভিতরটা, কারণ মাংসের ভিতরটা কিন্তু আমার কাঁচা থাকতে পারবে না। সুতরাং একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতন, বেশি আর প্রয়োজন নাই। সুতরাং প্রস্তুত হয়ে গেল আমাদের চমৎকার খাবার এবং এটা হচ্ছে বেঙ্গল মিটের চিকেন কালি মির্চ এবং প্রস্তুত করা হয়েছে একেবারে নিরাপদ এবং স্বাস্থ্যকরভাবে। আই এম শিওর আমার পরিবার খুবই এটা এনজয় করবে। সুতরাং দেখলেন আমি কি সহজেই বানিয়ে ফেললাম চিকেন কালি মির্চ। মেন মেক ডিনারে আমি প্রস্তুত, আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, এই দিনে আপনারাও কিন্তু খুব সহজেই প্রস্তুত হয়ে যেতে পারেন, কেন না, আপনারা বেঙ্গল মিটের ম্যারিনেটেড অ্যান্ড রেডি টু কুক ডিশ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি যেভাবে বানিয়েছি এবং আপনার প্রিয়জনকে চমক লাগিয়ে দেবেন। শুধু তাই না, আমরাও দেখতে চাই যে আপনি কি বানিয়েছেন। সুতরাং আপনার ডিশটার ছবি তুলে আপনি ফেসবুকে পোস্ট করবেন হ্যাশট্যাগ মেন মেক ডিনার, হ্যাশট্যাগ বেঙ্গল মিট। দেখিয়ে দিন রান্নাঘরে আপনার স্বাদের জাদু।